এত বিরাটি লোক এখানে বসে, ঠিক আছে, বিরাটি থেকে এসছে, ভালো আছি কিনা সত্যি কথা বলবে, খুব ভালো আছেন, বাস ফাইন ফাইন ফাইন, এটাই চাই, এটাই চাই, শান্তির ছাপ মুখের মধ্যে পড়বে। অনেক লড়াই করে লাস্টে এসে উপস্থিত হলাম, পেছনে দেখেই বুঝতে পারছেন কোথায় এসেছি। প্রচার আছে, গোবর্ধন পরিক্রমা, বৃন্দাবন পরিক্রমা, মথুরা পরিক্রমা, কিন্তু বার্সানা পরিক্রমা নেই, কেউ প্রচার করে না। কিন্তু আমি বলি, আপনারা যারা বৃন্দাবন মথুরাকে দেখছেন তাদেরকে বলবো বার্সানা একবার চেষ্টা করবেন। বর্ষানা হলো রাধারানীর প্রাদুর্ভাব, যদিও জন্ম নয়, কারণ ওনার জন্ম নিয়ে যেসব কথাগুলো শুনলাম সেগুলো মানে লোম শিহরণ হবে, এরকম একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সাথে। কোনটা? শেল্টার, শেল্টার ফর সিনিয়র সিটিজেন। আপনি কোথা থেকে এসেছেন? ক্যালকাটা থেকে। বা ফাইন, সবার সঙ্গে কথা বলছি, এই বয়সটা এই রাস্তা দিয়ে আমাদের প্রত্যেককে হাঁটতে হবে, এটা বলার অপেক্ষা রাখেন। যারা আমার ভিডিও রেগুলার দেখছেন অথচ কিছু করার জন্য অভিভূত হচ্ছেন, তাদেরকে অনুরোধ করব, এই সমাধির নাম্বার আমি দিয়ে দিয়েছি, যদি আপনার ইচ্ছা হয় এবং খুব, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। তবে মাথায় রাখবেন যে এই ধরনের কাজ করার জন্য দরকার যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ভেতরের ডিজায়ারনেস, ঠিক আছে, ইন্টেন্সিটি দরকার, কোর অফ ইওর হার্ট ওয়ার্ক করার মতন মেন্টালিটি দরকার। আর আমি কখনও বলি না আপনি শেয়ার করবেন, আমি কখনও বলি না আপনার কন্ট্রিবিউশন অন্যের সঙ্গে শেয়ার করবেন, এটা কখনোই ভালো জিনিস নয়, এটা নেগেটিভ এনার্জি কাজ করে। দান সবসময় ডান হাতে দান করলে বাঁ হাত যেন জানতে না পারে, এটা গীতাই বলেছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার ভারতের কিনারে কিনারে যাওয়ার চেষ্টা করেছি, তো আমার এই ভবগুড়ের মানসিকতা অনেকে পছন্দ করেনি, কারণ এ কেমন জীবন, এটা কিন্তু আমার নয়, রবীন্দ্রনাথেরও ছিল, নেতাজি সুভাষের ছিল, বিদ্যাসাগর মশাই ছিল, আর আমি তাদেরই উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। আমার বংশধর না হতে পারে, আপনার মধ্যেও আছে এটা, কারণ আমাদের বহুদিনের যদি সংস্কৃতি দেখি তাহলে দেখব আমরা কোনো একটি জায়গায় চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারিনি। আর সে কথাই বলি আমরা, আমি আজকে আছি এমন একটি জায়গায় ভারতবর্ষের একটি প্রান্তে যে পাহাড়টা খুব জনপ্রিয়। যত ঘুরছি তত দেখছি তার রসবোধ আলাদা, তার প্রেম প্রীতি আলাদা, সম্পূর্ণ আলাদা। সঙ্গে থাকুন, খুব ভালো একটি জায়গায় এলাম, খুব পরিচিত একটি মন্দির, সবার জন্য প্রার্থনা করলাম, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আমাদের সকলের পূজনীয় বিহারি বাবুর জন্মস্থানকে ঘিরে সর্বদা উৎসব নগরী চারটি জায়গার মধ্যে জনপ্রিয় জন্মস্থানকে ঘিরে কৌতূহল এবং দর্শন, বিশেষ করে স্পর্শ পাওয়ার জন্য ভক্তদের অগণিত ভিড় সবসময় লেগে থাকে। এখানে তিনটি গেট আছে জমজমাট, দুটি গেট দিয়ে আমি প্রথমবারেরটা গতকালকে ঢুকেছিলাম প্রথম গেট দিয়ে, আজকে এসেছি দ্বিতীয় গেটটা দিয়ে। দুটি গেটই কি বেশ বড় সড়ো, এবং এই গেটের ঠিক সামনে একটা বড় পুকুর পড়ছে, পুকুরে দেখলাম চারিদিকে বেষ্টনী, কিন্তু এই চত্বরে ভিডিও করা খুব দুষ্কর। তার কারণ হলো এটার এমনই একটি জায়গা, শ্রীকৃষ্ণের জন্মস্থানের সঙ্গে লাগোয়া হচ্ছে ঔরঙ্গজেবের সমাধিস্থল, একদম এক পাঁচিলের সঙ্গে লাগোয়া, ফলে ভিডিও করতে পারা যায় না, খুব কঠিন। এই দেখুন কত সুন্দর, এই যে পুকুরটা দেখছেন চারিদিকে গ্রিল দিয়ে ঘেরা এবং বেশ গভীর আছে, হ্যাঁ, এটা কথিত আছে এই এক সময় এখানে শ্রীকৃষ্ণ বিরাজ করেছেন। এনিওয়ে, আমি সে ইতিকথায় যাচ্ছি না, সেটা আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, যারা এই জায়গাগুলো ঘুরে গেছেন তাদের তো খুবই ভালো, যারা আসতে পারেননি তাদের জন্য বলবো যদি মনে ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারবেন, হাতের লাঠি আমি আছি। আপনারা আমার চ্যানেলে যারা এখনও মেম্বারশিপ নেননি দয়া করে নিয়ে নিন, তাহলে সুবিধা হবে। বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলোর অ্যাড্রেস, ফোন নাম্বার, মালিকদের নাম্বার, কিংবা সে বৃদ্ধাশ্রমে ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধাগুলো আপনার হাতের মুঠোয় আসবে। বেশিরভাগ জায়গায় ভিডিও করা নিষেধ, তার মধ্যে অনেক কারণ আছে, তবে প্রথম ও অন্যতম কারণ শ্রীকৃষ্ণের জন্মস্থানটির সঙ্গে লাগোয়া ঔরঙ্গজেবের সমাধি গায়ে লাগানো একদম মন্দির এবং মসজিদ ভারতের গভীর প্রেম প্রীতির প্রতীক। এই স্থান
একজনের জন্মস্থান আরেকজনের সমাধিস্থল, এই সেই দ্বিতীয়। এখানে আমাদের সকলের জনপ্রিয় বিহারী বাবু অসংখ্য জায়গায় বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন। কিছু কোয়ালিটি আছে থাকা খাওয়ার জায়গার, কিছু আছে একদম পথের উপরেই প্রত্যেক দিন ফ্রিতে খাওয়া দাওয়া দিচ্ছে, কিছু জায়গা আছে থাকার, আর বিশেষ করে গোসেবা, এগুলো জনপ্রিয়। এখানে একদিন একটা জিনিস দেখলাম যে বৃদ্ধবিদ্যাদের থাকা খাওয়ার বিনামূল্যে এত বৃদ্ধাশ্রম আছে যে এখানকার এবং আশেপাশের বহু এলাকাতেও তার কোনো রকম প্রচার নেই, যে কারণে একটু স্ট্যান্ডার্ড বৃদ্ধাশ্রমগুলোর কথা কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারে না, ঠিকানাও বলতে পারে না। অথচ থাকা খাওয়ার এত চমৎকার ব্যবস্থা, এগুলো দেখছেন কিন্তু এগুলো কিন্তু একদম পথচারী, এগুলোর সঙ্গে ওই স্ট্যান্ডার্ড বৃদ্ধাশ্রমের সঙ্গে তুলনা করলে চলবে না। এই হচ্ছে ব্যাপার, সঙ্গে থাকুন। অনেক বেঙ্গল থেকে এসে উনি এখন এখানে আছেন, কেমন আছেন, কেমন চলছে, কতদিন আগে এসেছেন একটু জানি। কারণ আপনারা যারা আমার চ্যানেল দেখছেন রেগুলার ওয়াইজ, তারা জানেন যে বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে আমি কাজ করছি এবং তাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা কোথায় হবে, কোথায় থাকার জায়গা আছে, কোথায় চিকিৎসা আছে সেগুলো দিই। আপনারা যারা আমার নতুন এই চ্যানেলে, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে মেম্বারশিপ নেবেন। কোথা থেকে এসেছেন? ব্যান্ডেল থেকে এসেছেন। কতদিন হলো এসেছেন? 18 বছর ধরে এখানে আছেন। আর কেমন লাগছে এখানে? ভালোই লাগছে, ভালো লাগছে। এখানে থাকা খাওয়া তো ফ্রি, থাকা খাওয়া ফ্রি, আর সব জুড়ে যাচ্ছে, খুব চমৎকার থাকছেন। ঠিক আছে, একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। দেখুন, কী নাম আপনার? আমার নাম অশোক রায়। অশোক রায় ব্যান্ডেল থেকে এসেছেন।